হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভালোবাসার মোমো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে ব্লগটা তোমরা দেখতে যাচ্ছ, এটা হচ্ছে সংক্রান্তির স্পেশাল ব্লগ। তো এই সংক্রান্তির আগের দিন আমাদের ফ্ল্যাটের যে ওয়াচম্যান আছে, তার মেয়ে দেখো কি সুন্দর করে আমাদের ফ্ল্যাটের সামনে রঙ্গোলি দিয়েছে। অ্যাকচুয়ালি এই সংক্রান্তিটা না তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের একটা ভীষণ বড় উৎসব। তো সেই উৎসবে হচ্ছে মেন যেটা থাকে, আমি দেখেছি এখানকার প্রত্যেক বাড়ির সামনে হচ্ছে ভীষণ সুন্দর সুন্দর ওরা রঙ্গোলি দিয়ে থাকে। তার সাথে সাথে ওরা বাড়িতে নানান রকম রান্নাবান্না করে। দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে আমার ব্যালকনি, তো এইটা হচ্ছে সংক্রান্তির দিনে সকালবেলার ভিডিও। দেখে বুঝতেই পারছো যে মোমো হচ্ছে এখন বেরিয়েছে ঘুড়ি ওড়াতে। এই যে ঘুড়িটা তোমরা দেখছো, এটা প্রায় গত দুবছর আগের ঘুড়ি। আর এই ঘুড়িটা না রীতিমতো উড়ছেও না, আমি বেঁধে দিয়েছি ঠিকই, আর বেচারা মোমো চেষ্টাও করছে ওড়ানোর, কিন্তু এটা না কোনোভাবেই উড়ছে না। আসলে ও তো সেভাবে ঘুড়ি ওড়াতে পারেও না, এই দৌড়ে দৌড়ে যেটুকু মজা নেয় সেটাই অনেক। তোমরা তো খুব ভালো করেই জানো যে আমাদের বাঙালিদের কাছে পৌষ সংক্রান্তি মানেই হচ্ছে পিঠে খাওয়া। তো আমিও পৌষ সংক্রান্তিতে অনেক রকম পিঠে বানিয়েছিলাম, ভিডিওটা নিতে পাইনি বলে আমি শেয়ার করতে পারছি না। আর গুড় দিয়ে না এই চিতই পিঠাটা খুব ভালো লাগে খেতে, সাজের পিঠেও অনেকে বলে। তো তাই জন্য রাহুল খাওয়ার জন্য এনেছিল, সেই সময় এই ভিডিওটা ভাগ্য করে তুলেছে বলে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। আমি হচ্ছে একটুখানি আটা মাখছিলাম, মোমো দেখি আমার হাত থেকে একটু আটা চেয়ে নিয়ে এসেছে, তো এই আটাটার মধ্যে ঢুকিয়েছে আবার একটা গুলি। আর ও এখানে এই কারণেই দাঁড়িয়ে রয়েছে, এই সন্ধ্যের সময় কতগুলো বাচ্চা হচ্ছে আমাদের ফ্ল্যাটের সামনে রাস্তাটাতে খেলছিল, তো ওদের চিৎকার চেঁচামেচি শুনে এখানে দেখো চেয়ারটা নিয়ে এসে ওর ওপর দাঁড়িয়ে তারপর ওই জানলা দিয়ে বাচ্চাগুলোকে দেখছিল। এই বাবা, তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি যে আজকে এই সংক্রান্তিতেই পড়েছে হচ্ছে রাহুলের বার্থডে। তো সকাল থেকে ঠিক করেছিলাম যে সেইভাবে লোকজনকে ডাকবো না, কারণ আজকে এমনিতে যেহেতু আমরা নিরামিষ খাওয়া দাওয়া করি তো সেভাবে লোকজন ডাকলে কোনো আমিষ রান্নাবান্না করতে পারবো না। তো সন্ধেবেলা ভাবলাম কেক কাটার আগে আমাদের ফ্ল্যাটের ওপরে যে দাদা থাকে ওদের ফ্যামিলিকে একবার ডেকে নিই, তাহলে ওদের সঙ্গে বসেই হচ্ছে রাহুলের কেকটা কাটা হয়ে যাবে। হ্যাঁ আমি খাওয়াই দে। আরে আমি উপর বালে লোক চলে যা রে খালি কর রে রাহুল যখন আইআইটি খড়গপুরে পিএইচডি করতো তখন আমার কোয়ার্টারের পাশেই না একটা পুচকে ছিল, তার নাম ছিল বারবি। তো সে বারবির যে ছোটোবেলাটা ছিল না আর সুভির এই ছোটোবেলার এই টাইমটা না মানে একদম সেম। আমি যতবার সুভিকে দেখি ততবার হচ্ছে আমার বারবির কথাই মনে পড়ে। আর সত্যি কথা বলতে ওরা দুজনে একদম সেম টু সেমই, কারণ ও মানে এত ফর্সা ছিল বারবি, আর সুভিও এত ফর্সা আর এত কিউট, আর এই রকম ঠিক ছোট্ট ছোট্ট পা নিয়েই হচ্ছে বারবি হচ্ছে আমাদের ঘরে হেঁটে হেঁটে আসতো। তো আমার না যখনই সুভি আমাদের ঘরে আসে আমার শুধু বারবির কথাই মনে পড়ে। বারবির মা বাবাও হচ্ছে আইআইটি খড়গপুরে পিএইচডি করতো, এখন তো বারবি অনেক বড় হয়ে গেছে, ও হয়তো আমাকে এখন আর দেখলে চিনতেও পারবে না। দাঁড়াও
তোকে ক্ল্যাপ 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 দেখো কিভাবে কেক খাচ্ছে। এখন আমি আমার একমাত্র স্বামীর বার্থডে উপলক্ষে দেখো, আর যেহেতু আজকে সংক্রান্তি প্লাস ওই দাদারাও যেহেতু ভেজ খায়, রেস্টুরেন্ট থেকে আনিয়ে ফেলেছি এই সুন্দর সুন্দর লোভনীয় খাবারগুলো, যেটা দেখে আমি আর স্থির থাকতে পারছি না। কি করছিস রে? দেখো দেখো মোমো, এবার একটা মার লাগাবো। উসকো বেঠনা নেই, দেখো দেখো মেরে পাস ভাগ ভাগ কে আ রহে হ্যায়। এই ছোড়ো ছোড়ো, পুরো ভর্তি হয়ে গেছে। খাও 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 খাও, বার্থডে বয় খাও। কোথায় কোথায় দাদারা চলে গেছে তাদের নিজেদের ঘরে, তো আজকে সংক্রান্তি, রাহুলের বার্থডে, তারপর আমাদের আড্ডা, খাওয়া দাওয়া, গল্প গুজব সব কিছু মিলিয়ে বেশ দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো। চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই।